অশোকনগর পিএল ক্যাম্প থেকে শরৎনগর হয়ে পদ্মা নালাটি মিশেছে বিদ্যাধরী খালে। বর্ষা এলেই উপচে পড়ে নালার জল, জলমগ্ন হয়ে পড়ে একাধিক ওয়ার্ড, তার সঙ্গে বাড়তে থাকে মশার উপদ্রব। তাই নালা সংস্কারের উদ্যোগ প্রশাসনের, বর্ষা নামার আগেই তোড়জোড় শুরু নালা সংস্কারের। খালের উপরে দোকান করেছি, খায় পিলার দিয়ে, তারপর তখন ধরুন ছিপিম পাটি ছিল তারা থেকে। বর্ষা এলেই জলমগ্ন হয় এলাকা, না যে হাল হতে হয় অশোকনগরের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের। এলাকাবাসীদের দুর্দশা ঘোচাতে তাই পদ্মা নালা সংস্কারের উদ্যোগ প্রশাসনের। রাজ্য সরকার অনুমোদন করেছেন 44 লক্ষ টাকা, তবে নালার পার্শ্ববর্তী এলাকায় গজিয়ে উঠেছে অবৈধ নির্মাণ। এলাকা দখল করে রেখেছেন বেশ কিছু পরিবার। এবার সেই দখলদারি তুলতে এলাকা পরিদর্শনে এলেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার, অশোকনগর থানার ওসি সহ একাধিক ওয়ার্ডের কাউন্সিলররা, ছিলেন এলাকার বিধায়ক নারায়ণ গোস্বামীও। এদিন এক অন্য রূপে দেখা গেল বিধায়ককে, এলাকাকে দখল মুক্ত করতে রীতিমতো করজোড়ে অনুরোধ করলেন তিনি। ইতিমধ্যেই 44 লক্ষ টাকা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন দিয়েছেন, তার টেন্ডার হয়ে গেছে। কিন্তু এর মধ্যে ডিপার্টমেন্টের জয়েন্ট সেক্রেটারি সাহেব একটা কোয়ারিস একটা চিঠি পাঠিয়েছেন আমাদের জেলা শাসককে। তারা সার্ভে করে দেখেছেন এখানে অনেক ইললিগাল এনক্লোচমেন্ট আছে, বেআইনি দখলদারি আছে। আজকের এই তারিখে চেয়ারম্যান সহ অশোকনগর থানার ওসিকে নিয়ে, বিএলআরওকে নিয়ে, আরও কাউন্সিলরদের সিআইসিদেরকে নিয়ে আজকের পরিদর্শনে এসেছি আমি বিধায়ক হিসেবে। এবং সেই পরিদর্শন করে এলাকার যারা বেআইনি দখলদারি আছে তাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করেছি যে আপনাদের প্রয়োজনে, অশোকনগর মানুষের প্রয়োজনে 12 মাসে বছর, কিন্তু আপনাদের বছর হয় 8 মাসে 4 মাস জলবন্দী থাকে। আমরা আপনাদের সেই 12 মাসের বছরকে ফিরিয়ে দিতে চাই। জানা গিয়েছে বাম জমানায় দখলদারি হয় এই এলাকাগুলির, তারপর থেকে সংস্কারও হয়নি এই নালাটির, ফলস্বরূপ জল যন্ত্রণার শিকার হতে হয়েছে এলাকাবাসীকে। তবে পদ্মা নালাকে নতুনভাবে সংস্কার করলে দুর্দশা থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ, এমনটাই মনে করছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।